বলুন তো দেখি, চীনে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1900 সাল। প্রশ্ন, ভারতের কার্গিল যুদ্ধের সময় সেনাপ্রধান কে ছিলেন? বেদ প্রকাশ মালিক, শঙ্কর রায় চৌধুরী, নির্মল চন্দ্র ভিজ, সুন্দর রাজন পদ্মনাভন। সঠিক উত্তরটি হলো বেদ প্রকাশ মালিক। পরবর্তী প্রশ্ন, প্রাচীন রাজবংশ এখনো কোন দেশে আছে? ভারত, ইরান, জাপান, ইংল্যান্ড। সঠিক উত্তরটি হলো জাপান। সার্কের প্রথম চেয়ারম্যানের নাম কি? এইচ এম ইরশাদ, রাজা বীরেন্দ্র, ইন্দিরা গান্ধী, নাকি জিয়াউর রহমান। সঠিক উত্তরটি হল এইচ এম ইরশাদ। পরবর্তী প্রশ্ন, বিশ্বে প্রথম নিউজ পেপার চালু করে কোন দেশ? জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভারত। সঠিক উত্তরটি হল চীন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘে এশিয়ার প্রথম মহাসচিব কে ছিলেন? টাইগব লাই, উই থান, কাট ওয়ার্ল্ড হিয়াম, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তরটি হল টাইগব লাই। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম সভ্যতা কাকে বলা হয়? হরপ্পা সভ্যতা, চীনা সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। সঠিক উত্তরটি হলো মেসোপটেমিয়া সভ্যতা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হলো জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, প্রণব মুখার্জি, প্রতিভা প্যাটেল। সঠিক উত্তরটি হলো এপিজে আব্দুল কালাম। পরবর্তী প্রশ্ন, বলুন তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? ভগৎ সিং, আব্দুল গফফার খান, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হল মাওলানা আবুল কালাম আজাদ। থ্যাংক ইউ ওয়াচিং দিস মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।